এই দেখেন একেবারে মুচমুচে। এই যে দেখেন কালারটাও কত সুন্দর। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সিঙ্গারা তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আমি একেবারে অন্য ধরনের সিঙ্গারা বানিয়ে দেখাবো, আর খুবই কম মশলায়, কিন্তু খেতে হবে অসাধারণ। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই সিঙ্গারাটা বানাচ্ছি। সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে গমের আটা নিতে পারেন, তবে গমের আটা থেকে ময়দা দিয়ে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, এই সুজিটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল, 1 চামচ দিয়েছি ঘি, ঘিটাতেও অনেক বেশি মুচমুচে হয়, খাস্তা হবে একেবারে, আর খেতেও ভালো লাগবে। আর নিয়েছি 1/2 চামচ জোয়ান, এই জোয়ানটাকে আমি হাতের তলাতে এইভাবে একটু রড্ডে দিচ্ছি, খুব সুন্দর গন্ধটা বের হবে। সব কিছু একবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। তেল আর ঘিটা আমি ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, আর এই যে দেখেন এইরকম হবে, এই যে এইভাবে মুঠ করে দেখে নিতে হবে, এইরকম মুঠ বাঁধলে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে শক্ত করে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি, এই যে দেখেন একটু শক্ত আছে, ময়দাটাকে খুব বেশি নরম করা যাবে না, এইভাবে একটু শক্ত করেই মেখে নিতে হবে। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য, এই ফাঁকে এবার আমি ভিতরে পুরটা বানিয়ে নিই। ভিতরে পুরটা বানাবো, তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল, তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। এই কাঁচা লঙ্কার আদাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে, একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি নিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, এটাকে মোটামুটি করে ভেঙে দিয়ে দেবো। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, এই ফাঁকে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট বানানোর জন্য এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, আর এটা লাগবে আমার যখন কোন বানাবো তখন এই কাজটা লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লঙ্কা গুঁড়ো, অল্প অল্প পানি দিয়ে ঘন করে গুলে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দার পেস্টটা আমি এইভাবে একটু ঘন করে গুলে নিয়েছি। পেস্টটা আমি সাইডে রাখছি, আর ডোটা এদিকে রাখা 10 মিনিট হয়ে গেছে, আবার আমি হাত দিয়ে একটুখানি মেখে নেব। এখানে আমি
तीन भागे भाग कर नीची। একটা আমি পাতলা করে রুটি বেলে নিব। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখেন খুব বেশি পাতলা হবে না, এই যে এই রকম করে বেলে নিতে হবে। তিনটে রুটি আমি এক সমান করে বেলে নিয়েছি। চুলোতে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে সেকে নেব। আর রুটিগুলোকে খুব বেশি সাকার দরকার নেই, শুধুমাত্র 10 সেকেন্ড সেকে নিতে হবে। এক পিট 10 সেকেন্ড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার ওই পিঠটাকেও 10 সেকেন্ড সেকে নেব। এটা হয়ে গেছে, একইভাবে করে আমি তিনটে রুটি সেকে নিচ্ছি। আর হালকা আছে সেকে নিতে হবে। তিনটে রুটি আমি সেকে দিয়েছি, এবার রুটিগুলোকে ভাঁজ করে দিব। আমি রুটিটা কেটে নিব এইভাবে। এদিকে মেঘ খুব হুড়ু হুড়ু করছে, তার জন্য তাড়াতাড়ি করছি আরও। এই যে দেখেন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এইভাবে লাগিয়ে দেবো আগে। এই যে এবার এইভাবে করে এই দিকটাতে লাগিয়ে নিচ্ছি। কোনটা এইভাবে করে নেবো। এই যে এইভাবে করে ভালো করে মুড়ে দিতে হবে। আর এই মুখটাকে প্রথমে এইভাবে করে নিতে হবে, যে এইভাবে করে দিতে হবে। ভালো করে এইভাবে চিপে চিপে দিতে হবে যাতে তেলে ভাজার সময় খসে না যায়। এই যেখানে একটা কোণ হয়ে গেল, সব কোণগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন থেকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পুরটা ভরে নিচ্ছি, পুরটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। সবগুলো আমি পুর ভরে রেডি করে নিচ্ছি। যতটুকু আমি পুর বানিয়েছিলাম এতগুলো হয়েছে, আর এই কটি বাকি আছে। এটা আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা পরে করে খাওয়া হবে। আবার এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। প্রথমে তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এইভাবে এবার ডুবিয়ে নেব। এই যে শুধু মুখটাকে এইভাবে, এইভাবে তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সঙ্গে সঙ্গে নেড়ে দেবো না, 2-3 মিনিট হবে তারপর এগুলোকে একবার নেড়ে দেবো। 3 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি।
এইভাবে এগুলোকে আমি হালকা আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, যে সিংহারা কালার হয় ঠিক সেরকম করে। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো আমি ভেজে নিয়েছি, এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে কোন সিংহারাগুলো। এই যে দেখেন কালারটাও কত সুন্দর। এই দেখেন কত সুন্দর ভিতরে পুরটা। আর একেবারে খাস্তা হয়েছে মুচমুচে। এই যে দেখেন কত সুন্দর আওয়াজ। এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন একেবারে মুচমুচে। ভিতরে পুরটা কত সুন্দর দেখলেন তো, কত সহজে বানিয়ে নিলাম। সিংহারা ঝামেলা থেকে আপনারা এইভাবে কোন বানিয়ে বানিয়ে খেতে পারবেন, দেখবেন বানানো খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।